হ্যালো ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স যারা তোমরা ক্লাস টেনে আছো অর্থাৎ দু হাজার বাইশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কীভাবে অনলাইন মক টেস্ট দেবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কারণ যদি স্কিপ করে দাও তাহলে কোনো একটা পয়েন্ট কিন্তু বুঝতে পারবে না তখন কিন্তু কমেন্টের সমস্যার কথা তোমরা জানাবে তো প্রথমে কী করবে প্রথমে তোমরা তোমাদের কম্পিউটারের বা ফোনের গুগলে চলে যাবে যে কোনো ব্রাউজারে চলে যাবে যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটটা টাইপ করবে সেই ওয়েবসাইটের লিঙ্কও নিচে দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চলে যেতে পারো কিংবা ওয়েবসাইটে টাইপ করতে পারো ডাব্লু ডাব্লু ডট ইনফাইনাইট ফিজিক্স অফিসিয়াল ডট স্পট ডট কম ডাব্লু 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 ডট ইনফাইনাইট ফিজিক্স অফিসিয়াল ডট স্পট ডট কম এইটা টাইপ করার পর সার্চ করবে দেখবে ইনফাইনাইট ফিজিক্স অফিসিয়াল ওয়েবসাইট চলে যাবে ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই লেভেলে যাবে যেখানে লেভেল লেখা আছে দেখো ডান দিকে যে লেভেল লেখা দেখতে পাচ্ছ এই লেভেলে যাবে লেভেলে যাওয়ার পরে তোমরা ক্লিক করবে লেভেলের এই হলুদ বটনটাতে এইটাতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে মক টেস্ট ক্লাস টেন দেখো মক টেস্ট ক্লাস টেন মক টেস্ট ক্লাস নাইন তো তোমরা যে ক্লাসের সেই ক্লাসের মক টেস্টে ক্লিক করবে যদি তোমরা ক্লাস নাইনের হও তাহলে নাইনের মক টেস্টে ক্লিক করবে তো যদি তোমরা ক্লাস টেনের হও তাহলে ক্লাস টেনের মক টেস্টে ক্লিক করলে মক টেস্টে ক্লিক করলেই চলে আসবে ক্লাস টেনের যে সমস্ত মক টেস্টগুলো আছে সেইগুলোতে তোমাদের রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে দেখো ক্লাস টেনের রাসায়নিক গণনা আছে গ্যাসের আচরণ আছে পরিবেশের জন্য ভাবনা আছে আয়নীয় সমযোজী বন্ধন আছে পর্যায় সারণী আছে এটা সকল অধ্যায় মানে সমস্ত ক্লাস টেনের সকল অধ্যায় মিলে এটা মিক্সড আছে তারপরে এটা আছে আলো তো তোমরা এই রকম তোমাদের যে টপিকটার ওপর মক টেস্ট দিতে ইচ্ছা হবে মনে করো গ্যাসের আচরণ তাহলে সেই গ্যাসের আচরণটাতে ক্লিক করবে গ্যাসের আচরণটাতে ক্লিক করলে মক টেস্টের পেজ খুলে যাবে এবং তোমরা কিন্তু সেই মক টেস্টটাতে যে স্টার্ট দ্য কুইজ এইখানে লেখা আছে দেখ ইউ উইল হ্যাভ ফিফটিন সেকেন্ড টু অ্যান্সার ইচ কোশ্চেন স্টার্ট দ্য কুইজ এইখানে ক্লিক করবে করলে তোমাদের কিন্তু পর পর কুইজের কোশ্চেন আসতে শুরু করবে যে কোনো দেখো এখানে কুড়িটা কোশ্চেন আছে প্রতিটা কোশ্চেনের জন্য পনেরো সেকেন্ড তো টাইমার উঠছে ডান দিকে আমি টাইপ করলাম যে কোনো হেফাজারলি তোমরা তোমাদের অবশ্যই তোমরা কিন্তু তার আগে বাড়িতে পড়ে প্র্যাকটিস করবে এই মক টেস্টের সাহায্যে তো না পড়ে কিন্তু মক টেস্ট দিও না তাহলে কোনো লাভ হবে না দেওয়ার পর এইরকম ছটা কোশ্চেন তোমাদেরকে পরপর চারটে অপশান থাকবে যে অপশানটা ঠিক হবে সেটা সবুজ হয়ে যাবে যদি সেই অপশানটা ঠিক না হয় তাহলে কিন্তু রেড কালার উঠে যাবে এই রেড কালারটা ভুল অপশান সবুজ কালারটা কারেক্ট অপশান তারপরে এইরকমভাবে কুড়িটা কোশ্চেন আমি তাড়াতাড়ি করে নিচ্ছি কুড়িটা কোয়েশ্চেন করার পর তোমরা কিন্তু সাবমিট বটনে ক্লিক করবে সাবমিট বটনে ক্লিক করলে তোমরা যে কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু বা কটা ঠিক হয়েছে সেটা এখানে দেখিয়ে দেবে দেখো আঠেরো উনিশ এই কুড়ি কুড়িটা হয়ে যাওয়ার পর তোমরা সি ইোর রেজাল্টে ক্লিক করলে দেখবে কুইক রেজাল্ট টোটাল কোয়েশ্চেন কুড়িটা অ্যাটেম্প করেছো কুড়িটা কারেক্ট হয়েছে ছটা রং হয়েছে চোদ্দোটা পার্সেন্টেজ কত পার্সেন্টেজ তিরিশ পার্সেন্ট এই রকমভাবে কিন্তু তোমাদের পুরো ইন্টারফেসটা দেখিয়ে দেবে পার্সেন্টেজ কত কটা ভুল করেছো কটা ঠিক করেছো কটা অ্যাটেম্পট করেছো এবং টোটাল ওই কুইজে কটা কোশ্চেন ছিল তারপরেও তোমরা যদি আবার ওই কুইজটা দিতে চাও তাহলে স্টার্ট এগেন বাটনে ক্লিক করবে আর তা না হলে কিন্তু হোম বাটনে ক্লিক করে পুরো ওয়েবসাইটের হোম পেজে যেতে পারো এছাড়া ওয়েবসাইটে আরও অনেক শর্ট কোয়েশ্চেন কিংবা সাজেশান আছে সেগুলো তোমরা দেখতে পারো তো আজকের এটাতে আলোচনা করলাম কিভাবে তোমরা অনলাইন মক টেস্ট দেবে দিয়ে নিজেদের প্রিপারেশানটাকে বুস্ট আপ করবে সেটা নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের যে বন্ধুরা আছে যারা দু সালে মাধ্যমিক দেবে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ টাটা